The woods are lovely, dark and deep, but I have promises to keep, but miles to go before I sleep. Robert Frost-এর কবিতার এই লাইনগুলি আমরা যারা ঘুরে বেড়াতে ভালোবাসি তাদের জন্য সত্যি প্রযোজ্য। চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট করো। তাহলে চলো শুরু করি আজকের এই পর্ব। এখন সকাল 10টা বাজে, উদালগুড়ি থেকে তেজপুর চলে এলাম। এটা হচ্ছে তেজপুর টাউন। উদালগুড়ি থেকে তেজপুর হচ্ছে 76 কিলোমিটার, কিন্তু এখন আমি যাচ্ছি কোথায় এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আসলে আমি যাচ্ছি পাহাড় থেকে নেবে এবার জঙ্গলে। আজকে যাচ্ছি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। তেজপুর থেকে কাজিরাঙ্গা 77 কিলোমিটার, আর আমি একটু বাদেই তেজপুরের ব্রহ্মপুত্র নদী ক্রস করব। উদলগিরিতে যেখানে ছিলাম সেই গেস্ট হাউসটাকে আর দেখাইনি। একটা দরজা ছাড়া কিছু নেই, কিন্তু মাত্র 250 টাকা ভাড়া, তাই যাবার সময় বৃষ্টির জন্য ওখানে দুদিন আটকেছিলাম, তাই ফেরাতেও ওখানেই ছিলাম, কারণ তাতে অন্তত একটু পয়সা সাশ্রয় হলো। এই হচ্ছে ব্রহ্মপুত্র নদীর ওপর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা আমি এখন ক্রস করছি। বাঁদিকে দেখো ব্রহ্মপুত্র নদী, কতটা ক্যামেরাতে আসছে আমি বুঝতে পারছি না। তবে নদীর বিভিন্ন জায়গা চড়া পড়ে গেছে। এই ব্রিজে 40 কিলোমিটার পার আওয়ার স্পিড মেনটেন করতে হবে। সামনেই বোর্ড রয়েছে, শুরু হয়ে গেল কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের এরিয়া। এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর কতগুলো নিয়ম আছে, সেগুলো
ব্রেক করলেই কিন্তু ফাইন হয়ে যাবে। রাস্তায় প্রচুর সিসিটিভি রয়েছে, স্পিড ব্রেকার রয়েছে, দেখতেই পাচ্ছ। আর লিমিট হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, কারণ এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক হচ্ছে ওপেন রিজার্ভ ফরেস্ট, এর মধ্যিখান দিয়েই এই রাস্তাটা গেছে। এই রাস্তাটা তেজপুর থেকে বাঁদিক নিলে এই রাস্তাটা হচ্ছে তেজপুর ডিব্রুগড় ন্যাশনাল হাইওয়ে, ডিব্রুগড় হয়ে মণিপুর নাগাল্যান্ড যাওয়া যায়, বলে বুঝতেই পারছ কত গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু কাজিরাঙ্গা যেহেতু ব্রহ্মপুত্র নদের চর থেকে শুরু হয়েছে, ফলে এটা হচ্ছে অত্যন্ত বন্যাপ্রবণ এরিয়া। এই দুদিন আগেই দেখেছো যে সমস্ত রাস্তা ধসে গেছিল এবং এই রাস্তার ওপর 1 হাঁটু করে জল ছিল, ফলে রাস্তা ভেঙে গিয়েছিল। প্রচুর জায়গায় রাস্তার প্যাচওয়ার্ক হয়েছে এবং এই রাস্তা নতুন করে তৈরি হয়েছে, এবং প্রতি বছর বন্যাতেই কাজিরাঙ্গা ডুবে যায়। আর এই কাজিরাঙ্গার এই রাস্তাতে এই স্পিড ব্রেকার দেওয়ার আরও কারণ হচ্ছে, বা আস্তে গাড়ি চালানোতে বলা হচ্ছে সরকারের তরফ থেকে, তার কারণ যাতে করে বন্য প্রাণীরা ডিস্টার্ব ফিল না করে এবং তারা মাঝে মধ্যেই এই রাস্তার ওপর চলে আসে, এসে ঘুরে বেড়ায়। আমার সেই সৌভাগ্য তো এখনও অবধি হয়নি, কিন্তু একটা জিনিস তোমাদের বলতে পারি, এই যে রাস্তাটা দেখছো, এই নির্জন রাস্তার উল্টো দিকে যদি গাড়ি না আসত, আর এটা যদি বিকেল 4টের পর হতো, আমার মনে হয় অনেক সাহসী এই রাস্তায় বাইক চালিয়ে একা একা যেত কিনা সন্দেহ আছে। কারণ এখনই তো আমার গা ছমছম করছে, একটা বেশ অন্য ধরনের পরিবেশ, একটা গা ছমছমানি পরিবেশ। এই ন্যাশনাল পার্কটি তৈরি হয়েছে 1905 সালে এবং এটি 1090 বর্গ কিলোমিটার এরিয়া জুড়ে বিস্তৃত। কোহরাতে এসেই প্রথমেই চান খাওয়া দাওয়া করে গেস্ট হাউস থেকে 3টের মধ্যে চলে গিয়েছিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সেন্ট্রাল সাফারি জোনে। কিন্তু এখানেও সেই বুমলার মতো বিধিবাম, সাফারিতে জন্য কোনো শেয়ার করতে পারলাম না, মানে কোনো ভিজিটার নেই। ফলে ওনারাই বললেন এখান থেকে 11 কিলোমিটার দূরে চলে যান, এখানে একটি বেসরকারি উদ্যোগে আসামের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, সেটা আপনার দেখতে ভালো লাগবে, তাই চলে এলাম এখানে। ফলে আসামে এসে আসামের সাংস্কৃতিক অনুষ্ঠান চাক্ষুষ করার মতো একটা দুর্লভ অভিজ্ঞতাও হলো, যা তোমাদের কাছে তুলে ধরছি। আর এই অনুষ্ঠানটা পুরোটাই দর্শক কিন্তু আমি একা, 20 মিনিটের প্রোগ্রাম, দর্শক আমি একা, আমার জন্যই ওনারা পরিবেশনটা করছেন। আর এখানে ঢোকার জন্য 200 টাকার একটা টিকিট লাগে। বিশ্বম ভরতম তম পদ নমতম লক্ষ্মী বল্লভ দুর্লভ পদতম, বিশ্বম ভরতম তম পদ নমতম লক্ষ্মী বল্লভ দুর্লভ পদতম, কপনি ধরতম 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 কপনি ধরতম 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 ভরতম গগতম গগনিধিতানাম ভগপতিতাচে। কার্বি বেম্বো ডান্স লেম্পং সক্সাং,
कार्बी लोग हमारे असम का सबसे प्राचीनतम एवं सबसे पुराना जनजाति है और ये लोग पहाड़ में बसवास करते हैं। और कैसे कार्बी लोग पहाड़ में खेती बाड़ी करने के बाद धान से चावल निकालते हैं, राइस पीसिंग करते हैं, वही दृश्य आप लोगों को महसूस होगा, अनुभव होगा हमारे नृत्य के जरिए। गीतों को तीन भाग में विभक्त किए गए हैं, काबान, ओइनितम और आलनितम। और कैसे मिसिंग ट्राइब्स के लड़के लोग घर पे ही कपड़ा बनाते हैं और कैसे धागा घर पे ही वो लोग बना लेते हैं, वही दृश्य सब लोगों को महसूस होगा, अनुभव होगा। আজকে প্রকৃতি আমার ওপর অত্যন্ত প্রসন্ন, গুমলার মতো হলো না। আজকে এই জিপ সাফারিতে শেয়ার করতে পারলাম,
আমাকে মাত্র 700 টাকা দিতে হয়েছে। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 4টে এন্ট্রি পয়েন্ট আছে সাফারি করার জন্য। একটা হচ্ছে সেন্ট্রাল সাফারি জোন কোহরা, একটা হচ্ছে বাগৌরি ওয়েস্টার্ন সাফারি জোন, একটা হচ্ছে আগৌরাটোলি ইস্টার্ন সাফারি জোন, আর একটা হচ্ছে পুরা পাহাড় অথবা পুরা কাঠি। ওই দেখো একটা বুনো মোষ জিপের আওয়াজ শুনে দৌড়চ্ছে। সামনে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এটা বেশ একটা দুর্লভ অভিজ্ঞতা হচ্ছে। কারণ এখন তো এই জন্তু জানোয়ার দেখার কথা না, মাত্র 4 দিন হলো এই সাফারি শুরু হয়েছে, এখনো জঙ্গল ভালো করে পরিষ্কার হয়নি। দাঁড়িয়ে পড়ল, অনেকটা হলো, বেশ ভয় লাগছে যদি উল্টো দিকে জিপটাকে অ্যাটাক করে। না, নেমে গেছে। ওই দূরে আস্তে আস্তে স্লাইড লিখেছি বন্ডারটা রয়েছে, ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছি না। এখানে অনেক হরিণ রয়েছে, ভেতর থেকে বোঝা যাচ্ছে একটা হাতি তার দুটো বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে, মানে বোধহয় রাস্তা ক্রস করতো চলে যাচ্ছে। সভ্য জগৎ থেকে কত দূরে, জীবজন্তুদের নিজস্ব জায়গা, নিজস্ব জগৎ, যেখানে ওরা বেতাজ বাদশা, অসাধারণ। এখানে ওরা একদম স্বাধীন। এখনো কিন্তু পুরোদমে এই সাফারি শুরু হয়নি, কারণ এখন ঠিক টুরিস্ট সিজন না। এই যে হরিণ দেখা যাচ্ছে, এই টুরিস্ট সিজনটা শুরু হবে ডিসেম্বর জানুয়ারি থেকে, এবং এরা বলছে এর গোল্ডেন টাইম হচ্ছে মার্চ এবং এপ্রিল। বর্ষায় যখন এখানে জল উঠে যায়, তখন এই জন্তু জানোয়ারগুলো এরা উপরেতে চলে যায়। আর একটু উপরে জায়গা আছে যেখানে গেলে ওখানে বর্ষার জলটা ওঠে না। এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা বিখ্যাত হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য। এছাড়াও এখানে রয়্যাল বেঙ্গল টাইগার, এশিয়াটিক এলিফ্যান্ট, জলহস্তি, বিভিন্ন ধরনের সাপ, সম্বর, বিভিন্ন প্রজাতির প্রজাপতি এবং মাইগ্রেটিং বার্ড দেখতে পাওয়া যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে তার জন্য আসতে হবে ওই ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে। বর্ষাকালে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পুরোপুরি বন্ধ থাকে। ভিডিওটি কীরকম লাগছে কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করছি বিভিন্ন ধরনের ইনফরমেশান তোমাদেরকে দেবার, এর মধ্যে তোমাদের যে বন্ধুরা অরুণাচল বা কাজিরাঙ্গা আসতে চায় তাদেরকে শেয়ার করো। সেরকম কিছু জন্তু জানোয়ার দেখতে না পাওয়া গেলেও এর নৈসর্গিক ভিউটা, দৃশ্যটা এক অসাধারণ। এখন যদিও অনেকটাই গরম, তাই শীতকালে এখানে এলে কিন্তু ভালো লাগবে। এখানে
জিপ সাফারির জন্য ভাড়া হচ্ছে প্রতি গাড়ি পিছু 2500 টাকা, আর এলিফ্যান্ট সাফারি হলে প্রতি জন পিছু 1500 টাকা। এই সাফারিটা মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট এরা ভেতরে ঘোরায়, কিন্তু কোর এরিয়ায় যাবে না। তার অনেক আগেই একটা টার্ন আছে, সেখান থেকে ইউ টার্ন নিয়ে আবার ব্যাক করে। এই হচ্ছে আমি যে গেস্ট হাউসটা আছি কাজিরাঙায়, পল্লবী হোমস্টে, বাঙালি মালিক, নাম অজিত ঘোষ। ডবল বেডের রুম আমি আছি, চেয়ারে বিছানায় সব ব্যাগ খোলা, সব জিনিসপত্র বোঝাতে হবে, কারণ শীতের জিনিসগুলো এবার ঢুকে যাবে। তাও আমি দিরাঙে বার করতে হয়েছিল এক এক করে। সুন্দর গোছানো একদম সমস্তটা, এখানে হেলমেট রয়েছে, গ্লাভস রয়েছে, অনেকদিন বাদে কিছু কাচাকাচি করেছি সেগুলোও রয়েছে, খুব সুন্দর ঘর। এটা মনে হচ্ছে আর একটা পাশের ঘরে যাতায়াত করা যায়, কেউ যদি এরমভাবে আসে তাহলে সে করতে পারবে। এটা হচ্ছে টয়লেট, এটা এখানে বেসিন রয়েছে, একবার বাইরে তো আজকে দেখলাম 800 টাকা তো পাওয়া যায়, কিন্তু বাঙালি হবে না, গল্প গাছাও করা যাবে না, সেই জটায়ুর ভাষা হিন্দিতে কথা বলতে হবে। তো যাই হোক, ওনাকে বলেছি, দেখা যাক। খাওয়া দাওয়া তো সুন্দর, লাঞ্চ হয়েছিল ভাত মাছ মুড়িঘণ্ট ডাল, তার সঙ্গে হচ্ছে বাঁধাকপির তরকারি। রাত্রিবেলা দেখা যাক কী হয়, যে কেউ এটা আসা আসতে পারো কাজিরাঙাতে, এলে এখানে থাকতে পারো। আমাকে ফেসবুকে মেসেঞ্জারে বলবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আর পরে ইউটিউবে তো পাবি, ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কাজিরাঙা জঙ্গল সাফারি শেষ, এবার তাহলে ফেরার পালা। এখন যাব গেস্ট হাউসে, সব গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়তে হবে। চলো, বাই বাই, টেক কেয়ার।